মেদিনীপুর উইমেন চেম্বার অফ কমার্স থেকে আয়োজন করা হয়েছে। আমরা আলোকিত নারীর পক্ষ থেকে এসেছি, অনলাইন থেকে অফলাইনে আমাদের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ হিসেবে আমি শারমিন আক্তার জুই, আমাদের প্রেসিডেন্ট আপুকে দিতে চাই, কারণ উনি আমাদেরকে এই সুযোগ না করে দিলে আসলে আমরা এই সুযোগটা পেতাম না। কারণ আমরা সবসময় অনলাইনেই নিজেকে প্রেজেন্ট করে এসেছি আমাদের পণ্যকে, তো এখন আমরা অনলাইন থেকে অফলাইনে এসেছি নিজের পণ্য প্রেজেন্ট করার জন্য। যেমন আমি উইমেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে এই মেলাটার আয়োজন করা হয়েছে। এই যে নারীদের যে জায়গাটা তৈরি হয়েছে আসলে আমাদের বাজারে, অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু নারীরা মোটামুটি ব্যবসা করে অনেক দূর এগিয়ে গেছে। আজকের এই মেলায় আমিও আমার পেজের নাম হচ্ছে কাকলিজ আইডিয়াস, তো আমার এই পেজটাকে সামনে নিয়ে আমি আমার প্রোডাক্টগুলো এনেছি। তো ভালো লাগে যে নিজেদের দেশীয় একটা ঐতিহ্যকে নিয়ে যদি কাজ করতে পারি সেটা অবশ্যই অনেক আনন্দের। কিন্তু হচ্ছে আমাদের প্রেসিডেন্ট শামিন আক্তার জুই আপু এই নিয়ে আমাদেরকে তৃতীয়বারের মতো এরকম অফলাইনে আমাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে পরিচিতি হওয়ার জন্য যে সুযোগটা করে দিয়েছে সেজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে আমাদের আলোকিত নারীর অনেক মেম্বার আছে যারা চায় যে আমরা নিজেরা হচ্ছে অনেক বড় আকারে মেলা করি, তো এরপরে হচ্ছে আমরা এরকম সবাইকে নিয়ে অনেক বড় একটা মেলা ইনশাল্লাহ আমরা আপুর কাছে আশা করছি। তো এখানে যারা কাজ করছে, যারা পণ্য নিয়ে আসছে, তারা যেন সঠিকভাবে সুযোগটা পায়, সেই সুযোগটা যেন করে দেওয়া হয় এই মেয়েদেরকে, তাহলে তারা কিছু কাজ করে অন্তত ইনকাম করতে পারবে। এখানে এসে হচ্ছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সুতি জিনিস, যেমন এখন সামারের জন্য ফ্রেন্ডলি কিছু জিনিসপত্রও দেখতে পাচ্ছি এই দোকানে, তারপরে এখানে খাবারের আইটেমগুলোও আছে, আবার কিছু অর্ণা